হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। চলে এসেছি চিড়ার রেসিপি নিয়ে, আর আজকের এই রেসিপির নাম হলো চিড়ার পোলাও। চাইলে এই পোলাওটা আপনারা সকালে ব্রেকফাস্ট বা বিকেলে নাস্তায় খেতে পারেন, এবং চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। খুবই হেলদি এবং টেস্টি। তো এই পোলাওটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ চিড়া নিয়েছি। এখন এই চিড়াটাকে আমি 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিব। তবে পানিতে কিন্তু ভিজিয়ে রাখা যাবে না, তাহলে গলে যাবে। তো চিড়া ধুয়ে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালো করে চেপে পানিটা ফেলে দিব এবং একটা প্লেটে ছড়িয়ে দিব। এতে করে চিড়াটা অনেকটাই শুকিয়ে যাবে এবং পোলাওটা ঝরঝরে হবে। এই পোলাওটা তৈরি করার জন্য আমার পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস এবং ভেজিটেবল নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এবং ভেজিটেবল নিতে পারেন। তো রান্নার সময় আমি সবগুলো উপকরণ বলে দিব এবং পরিমাপটা বলে দিব। তো প্রথমেই আমি একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। তারপর আমি দিয়ে দিব কাঠবাদাম। তো কাঠবাদামটা এই তেলে আমি কয়েক সেকেন্ড ভেজে নিব। তারপর আমি দিয়ে দিব কাজু বাদাম, এখন আমি 1 মিনিট ভেজে নিব। এখন আমি দিয়ে দিব কিশমিশ। তো 3টা ড্রাই ফ্রুটস মিলে আমি এখানে 1/4 কাপ নিয়েছি। তো আবারও আমি কিছুক্ষণ ভেজে নিব। যখন কিশমিশটা এরকম ফুলে যাবে এবং বাদামগুলো হালকা কালার চলে আসবে, তখন আমি এই ড্রাই ফ্রুটসগুলো নামিয়ে নিব। তারপর আমি সেই একই তেলে দিয়ে দিব গাজর। তো গাজরটা এখানে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন আমি সামান্য লবণ দিয়ে গাজরটাকে প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নিব, আর এই সময়ের মধ্যেই কিন্তু গাজরটা সফট হয়ে আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম। তো এখানে আমি 2 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, আর ক্যাপসিকামের পরিমাপটা হলো 1/4 কাপ। তো এখন আমি আবারও প্রায় 2 মিনিট ভেজে নিব। এই রান্নাতে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস বা ভেজিটেবল দিতে পারেন এবং পরিমাপটাও কম বেশি করে নিতে পারেন। তো এখন আমি সবগুলো উঠিয়ে নিব। এখন সেই একই প্যানে আবারও আমি সামান্য তেল দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব 1টা ডিম এবং সামান্য পরিমাণ লবণ। এখন আমি এই ডিমটাকে ভেজে নিব। আর আপনারা চাইলে কিন্তু এই রান্নাতে কিছুটা মুরগির মাংস অ্যাড করে দিতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা হবে। এখন আমি চুলায় আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিব আমি 1 টেবিল চামচ তেল। তারপর আমি তেলটাকে গরম হলে এর মধ্যে আমি ফোড়ন দিব। তো ফোড়ন হিসাবে আমি দিব 2টা শুকনো মরিচ, 1টা দারচিনির টুকরো, 2টা এলাচ এবং সামান্য পরিমাণ জিরা। তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে নিব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটা যখন হালকা সফট হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদ। তারপর আমি ভালো করে মিশিয়ে নিব। এখন আমি সেই ঝরিয়ে রাখা চিড়া দিয়ে দিব, আর দিয়ে দিব সেই ভেজে রাখা ড্রাই ফ্রুটস, ভেজিটেবল এবং ডিম। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এবং 1 চা চামচ চিনি। আর চিনিটা না খেতে চাইলে এখানে অ্যাভয়েড করতে পারেন। দিয়ে দিব আমি ধনে পাতা কুচি, আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি সেটা। দিয়ে দিব এখন 1 টেবিল চামচ টমেটো সস, আর দিব আমি সামান্য পরিমাণ লেবুর রস। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিড়ার পোলাও। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি নামানোর আগে এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিব। তো যারা ঘি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এটা অ্যাভয়েড করবেন। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন, যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।